আসসালামু আলাইকুম। আর কি প্রশ্ন আছে আপনার? জি, আরেকটা প্রশ্ন ছিল, নারীবাদ কি? নারীবাদ আসি ভাই, প্লিজ বলুন। এটা ভাই, নারীবাদ মানে হচ্ছে আমরা যারা, নারীবাদ মানে হচ্ছে আমাদের ইতিহাসে বা আমাদের সাহিত্যে বা আমাদের ধর্মে বা আমাদের রাষ্ট্র কাঠামোতে সর্বক্ষেত্রে, আসলে যত ক্ষেত্রগুলো আছে সেই সব ক্ষেত্রগুলোতে এক ধরনের লিঙ্গ বৈষম্য, বৈষম্যের চিহ্ন দেখা যায়। সেই লিঙ্গ বৈষম্যের চিহ্ন গুলাকে অ্যানালাইসিস করা, সেগুলো নিয়ে গবেষণা করা, সেগুলো নিয়ে চিন্তা করা এবং সেগুলো নিয়ে সেগুলাকে আসলে তুলে ধরা, এই জিনিসটাই হচ্ছে নারীবাদ। আর নারীবাদী আন্দোলন হচ্ছে নারীর সমান অধিকার, সমান অধিকার যেন প্রতিষ্ঠিত হয় সেটি নিয়ে কাজ কাজ যারা করবে তারা হচ্ছে নারীবাদী আন্দোলনকারী বা নারীবাদের প্রচারকারী। কিন্তু যারা হচ্ছে নারীবাদী তারা হচ্ছে এই ফিলোসফির এই ধারাটাকে, যেমন ধরেন সিমোন দ্য বুভোয়া, উনি হচ্ছেন একজন নারীবাদী লেখক, উনি যে দ্য সেকেন্ড সেক্স বইটা লিখেছেন এই বইটার ভিতরে তিনি আসলে দেখিয়েছেন যে, যেমন ধরেন সিগমুন্ড ফ্রয়েড এত মানে বিরাট মাপের একটা মানুষ, মানে সাইকোলজির আধুনিক মনোবিজ্ঞানের যাকে বলা হয় জনক, সিগমুন্ড ফ্রয়েড, তার লেখার ভিতরে যখন নারী নারী সম্পর্কে তিনি কি ধারণা পোষণ করেছেন, নারী সম্পর্কে তিনি কি বলেছেন, নারী সম্পর্কে তিনি বলেছেন নারী পুরুষাঙ্গটা তাদের না থাকার কারণে তারা পুরুষদেরকে হিংসা করে, এই ধরনের একটা কথা বলেছেন যে পুরুষ নারীরা হচ্ছে হিংসুটে, তারা তাদের একটা পুরুষাঙ্গ নাই সেই কারণে তারা পুরুষদেরকে হিংসা করে। এই কথাটা তো খুবই আপত্তিকর কথা এবং খুবই ইয়ার কথা, এবং এটার সপক্ষে যে সিগমুন্ড ফ্রয়েড কোন প্রমাণ দেখিয়েছেন সেটাও না। তো সিগমুন্ড বুবের যেটা করেছেন, তিনি সিগমুন্ড ফ্রয়েডের এই কথাটাকে অ্যানালাইসিস করেছেন যে এই সিগমুন্ড ফ্রয়েড কেন একজন পুরুষতান্ত্রিক লোক ছিল, পুরুষতন্ত্র দ্বারা তিনি কিভাবে প্রভাবিত হয়ে এই ধরনের একটা বাদী কথা বলেছেন এবং একটা স্টেরিওটাইপ তৈরি করার চেষ্টা করেছেন। তারপরে যেমন ধরেন এই যে শেক্সপিয়ার, শেক্সপিয়ারের সাহিত্যের ভিতরে আমরা কি দেখতে পাই, বা ধরেন হচ্ছে গিয়ে এগুলো বাদ দিলাম, যেমন ধরেন ইতিহাসে যেমন ধরেন টারজান একটা ইয়ে আছে, এডগার রাইস বারোজের একটা ইয়ে আছে, টারজান তিনি হচ্ছেন বনের রাজা, তিনি হচ্ছেন মানে খুব শক্তিশালী এবং জেনকে তিনি মানে তুলে নিয়ে নিয়ে উড়াউড়ি করেন এবং তাকে তার সাথে সেক্স করেন, অনেক কিছু করেন, মানে পুরো জিনিসটাই হচ্ছে একটা আলফা মেল সমাজে, মানে আমাদের ইসের ভিতরে একটা আলফা মেল থাকবে, সে হচ্ছে গিয়ে মানে ডমিনেট করবে সমস্ত কিছুকে, ঘুষে মেরে ফেলবে, বেটা মানুষ সেরকম হবে এবং মেয়ে মানুষটা কিরকম হবে, এই যে একটা সামাজিক ধারণা যে সাহিত্যের ভিতর দিয়ে বারবার বারবার তৈরি করা হয়েছে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের এই যে সাইকোলজি দর্শন এগুলোর ভিতর দিয়ে যে এই সামাজিক ধারণাটা তৈরি করা হয়েছে, তারপরে আমাদের রাজনীতিতেও এই ধারণাটা তৈরি করা হয়েছে, আমাদের ধর্মের ভিতরে এই ধারণাটা তৈরি করা হয়েছে, এই যে ধারণাগুলা, এই ধারণাগুলাকে সিমোন দ্য বুভোয়ার একটা বই লিখেছেন, সেই ধারণাগুলাকে তিনি আক্রমণ করে একটা বই লিখেছেন যে এই ধারণাগুলো দ্বারা আসলে সমাজে নারী সম্পর্কে একটা ইমেজ তৈরি করা হয়েছে। এই কারণে তিনি বলেছেন, তার একটা খুবই বিখ্যাত একটা কথা আছে যে মানুষ জন্ম থেকে নারী হয় না, আস্তে আস্তে নারী হয়ে ওঠে, সমাজ তাকে আসলে নারী বানায়, নারী হচ্ছে একটা সোশ্যাল কনস্ট্রাক্ট, নারী শব্দ জিনিসটা হচ্ছে সমাজ তাকে বলে দেয়, ছোটবেলা থেকে বলে দেয় যে তুমি হচ্ছে নারী, তুমি হচ্ছে নারী, তোমার পুতুল খেলতে হবে, তুমি ওই যে বার্বি ডল দিয়ে খেলবে, তুমি একটা মেয়েকে, মেয়ে শিশুকে তুমি কখনো পিস্তল দিয়ে খেলবে না, পিস্তল দিয়ে খেলবে ছেলেরা, গাড়ি দিয়ে খেলবে ছেলেরা, এরোপ্লেন দিয়ে খেলবে ছেলেরা, মেয়েরা কি খেলবে, মেয়েরা খেলবে ঘর সংসার করা, বার্বি ডলকে চুল আশ্রয় দেওয়া, তারপরে হচ্ছে গিয়ে তোমার তোমাকে খাওয়া দেওয়া বার্বি ডলকে, তারপরে রান্না বান্না করা, এই মানে ছোটবেলা থেকেই একটা মেয়েকে ডেভেলপ করা হচ্ছে, হচ্ছে এইভাবে যে একটা ছেলে শিশু হবে হচ্ছে গিয়ে পিস্তল হাতে, বন্দুক হাতে, মানে হচ্ছে সে হচ্ছে কন্ট্রোল করবে সবকিছু, আধিপত্য বিস্তার করবে, মর্দ মর্দ মানে ইয়া হবে, মর্দ হবে, এটাকে যেটাকে বলা হয় আমরা ভাষায় বলি মর্দ হওয়া, মানে উন্মত্ত, মর্দ, আক্রমণাত্মক এবং বিধ্বংসী, দখলকারী, আক্রমণকারী, এরকম হবে। আর নারী শিশুদেরকে ছোটবেলা থেকে যেভাবে বড় করা হয় যে তুমি ঘর সংসার করবা, বাচ্চা পালবা, রান্না বান্না করবা, তোমার কাজ হচ্ছে রান্নাঘর, তোমার কাজ হচ্ছে বাচ্চা পালা, তোমার কাজ হচ্ছে মমতাময়ী হওয়া, এবং মমতাময়ী হতে পারলে তুমি অনেক, তোমাকে সমাজ অনেক ভালো চোখে দেখবে, তুমি সহ্য করবা, তোমার সহ্য করতে হবে মাটির মতো সমস্ত মানে কিছু সহ্য করে নিতে হবে তোমার, এই যে যে সোশ্যাল ইয়াটা যে তৈরি করা হয়েছে, এইটা এইটা কেন তৈরি করা হয়েছে, এটার পেছনে কারণগুলো কি কি, উপাদানগুলো কি কি, সেগুলোর অ্যানালাইসিস করাটাই হচ্ছে নারীবাদী দর্শন। আর নারী নারীর অধিকার আন্দোলন বা নারীবাদী আন্দোলন সেগুলো হচ্ছে নারীর যেন সমতা পায় সেটা, সেই সমতাটা কিভাবে আমরা সমতা পাবো সেটা নিয়ে আলোচনা। জি, আরেকটা প্রশ্ন ছিল যে সৃষ্টিশীলতা আর মননশীলতা এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? ভাই, সৃষ্টিশীলতা মানে হচ্ছে যিনি সৃষ্টি করতে পারেন, যেমন ধরেন একজন মানে চিত্রশিল্পী, তিনি নতুন একটা ইয়া সৃষ্টি করতে পারেন, ছবি সৃষ্টি করতে পারেন, একটা পেইন্টিং তৈরি করতে পারেন, যেমন ধরেন এই যে লিওনার্দো দা ভিঞ্চি, উনি একজন প্রখ্যাত সৃষ্টিশীল ব্যক্তি, তিনি নতুন জিনিস সৃষ্টি করতে পারেন। আর মননশীল মানে হচ্ছে ভাই যে হচ্ছে মননশীল মানে এটা একটু জটিল হয়ে যায়, চিন্তা শক্তি জাগায় এরকম, মানে ধরুন যেটা আপনাকে ভাবতে বাধ্য করছে, যেমন ধরুন নোলানের ফিল্ম গুলো, আপনি ইনসেপশন দেখে বেরোলেন, ভাবলেন কি না সিনেমা দেখলেন, ভাবতে বসে গেলেন, সেগুলো হচ্ছে মননশীল। হ্যাঁ, মনকে আপনার নাড়া দিবে, যে জিনিসটা দেখলে আপনার মনকে নাড়া দিবে, সেরকম একটা।
জি ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, এই ধরনের এই যে আভিধানিক অর্থগুলো, এটাতে আপনি একটা অভিধান খুললেই পেয়ে যেতেন, একটা ডিকশনারি খুললেই পেয়ে যেতেন, তাই না রহিম ভাই? জি আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, পরে আরেকদিন আপনার সাথে কথা হবে রহিম ভাই, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, পরে একদিন কথা হবে।